জল থেকে উঠবে না মনসা, কিন্তু না, আর শেষ রক্ষা হলো না। তিন দিন ধরে জলে নিখোঁজ হয়ে যাওয়ার পর অবশেষে ভেসে উঠল মৃতদেহ। দেবী মনসার নাম করে নানা বুজরুকের অবসান ঘটল। শুক্রবার বলরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মহিলার দেহটি মৃত বলে ঘোষণা করে। গত মঙ্গলবার বাঘাটি গ্রামের বাসিন্দা বছর ২৯ এর যমুনা কর্মকার মানসিক রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্যরা যমুনা কর্মকারকে হাসপাতালে চিকিৎসা না করিয়ে ওঝাদের কাছে নিয়ে যান। ওঝা নিদান দেন ওই মহিলার উপর মা মনসা ভর করে রয়েছেন, তাকে পুকুরে নিয়ে গিয়ে পুজো দেবার জন্য বলা হয়। গত মঙ্গলবার সেই ওঝা ওই মহিলাকে নিয়ে গ্রামের একটি পুকুরে নিয়ে যান, মহিলাকে জলে নামানো হয়। জলে নেমে পুজো চলাকালীন যমুনা নিখোঁজ হয়ে যায়। এরপরে ওঝা জানায় বুধবার ওই মহিলা জল থেকে বেরিয়ে আসবে। অন্ধ এই বিশ্বাসকে কার্যত সত্যি মেনে বুধবার পুজো অর্চনা শুরু হয়। জল থেকে ওই মহিলা বেরিয়ে আসবে ভেবে পুকুর পাড়ে ভিড় জমান এলাকার বহু মানুষ। ওই দিন পুলিশ সেই ভিড় সরিয়ে দেয়। আসবার পরে পোলা গেল যে গাদর কোনো ঘুনিয়া ইয়ারকে এই জিনিসটা সালাহ দিয়েছে যে তোমরা মাকে নিয়ে আসবে, তো স্যাম তোমাদের যে কোনো কষ্ট দুর্ঘটনা যে আসে সব তোমাদের সফল হয়ে যাবে। বলেছে যে তোমরা মাকে মানো, তোমাদের যে কোনো কষ্ট আছে সব দূর হয়ে যাবে। তো আর আমি বলি যে এই জিনিসে তো আমার কোনো বিশ্বাস হয় নাই, যদি তোমাদের বিশ্বাস হয়েছে দেখো তো আমি তো পৌঁছেছি। উয়ার এরকম মানে ঘরে ঝুপা টুপার করত, তখন উয়াকে মানে বলল, বলছে তুই বলছে কিসের জন্য এরকম করিস? তো বলছে না আমার এই শরীর কোনো দিন ভালো থাকে নাই, শরীর অসুস্থ থাকে, আর ছেলা পুলা হয় নাই, তার জন্য বলছে ইয়ারকে মা এমনি করায়। তখন উয়ার বলল যে ঠিক আছে, তাইলে তোরা মায়ের থানকে নিয়েছ, মা ভালো করবে। তো উয়াকে নিয়ে গেল। তো মায়ের থানও যখন উয়ার মায়ের পূজার দিনে উয়াকে গোটা রাত রাখিল, সেইখানে বলল যে না বলছে ইয়ার বলছে মা ভরে, সত্যিরই মা মনসায় বটে, উয়ার শরীরের মধ্যে আসে, তো মা উয়ার কাছে আসতে খুঁজছে সেবা পূজার যত্ন লিবার জন্যে। তখন বলছে আনতে বলছে আমাকে যে তুই আমাকে নিয়ে আয়, তুই আমার পূজা কর, আমাকে মান, তুই যদি মানিস তো তুই যা চাইবি, তোর সন্তান হবে, তোর ছেলা পুলা হবে, সব দিন তোর সবটাই ভালো মঙ্গল হবে। তখন ওরা বলছে ঠিক আছে। তখন ওই সকান ঘরে ধুলেছে মঙ্গলবারে, বলছে ওকে ডুবাবে, তা আমরা বললি তাও, বলছে আমরা ডুবাতে দিব নাই, কিন্তু বলছে নাই, বলছে বলছে ওটা হবে কেন, বলছে ওকে মায়ের ইচ্ছাই বলছে ওকে লেগেছে, তো বলছে মায়ের ইচ্ছাই ওকে বলছে যা। অবশেষে বুধবার রাত হয়ে গেল, জল থেকে উঠে আসেনি ওই মহিলা, যদিও পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে শুক্রবার সকালে জলাশয়ে দেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর পুলিশ খোঁজ পেয়ে দেহটি শনাক্তকরণের জন্য হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্ত ওঝাদের শাস্তির দাবি তুলেছেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা। আমি চাইছি যেমন কি যারা এসব ষড়যন্ত্র করেছে সে ঘৃণাটা বৃন্দাবন কৈবত্র ওয়ার সময় যতগুলো যে ওয়ার মিলি ভগত যারা আছে, আমি চাই যে কড়া যেমন শাস্তি পাই, যেমন জীবনে যেমন বললামপুর বলতে গিয়ে পুরো ডিস্ট্রিক্ট যেমন এই ষড়যন্ত্র যেমন আর জীবনকে আন্ধবিশ্বাসের উপরে কেউ যেমন বিশ্বাস করে না, আর এইরকম কারকে যেমন এই সালাড়ে ককোয়া যেমন দেয়নি ওরা। আজ ভালো ভালো মানুষকে ফুসলাই ফুসলু ইয়ারা পয়সা রোজগার করা চক্কর মায়ের ধর্ণা করা এই করে ওই করে করে ইয়ারা এইসব যত ষড়যন্ত্র করেছে, আজ আমার শালিকে যে ইয়ারা নষ্ট করে দিল, কি কাজ পাইল আর কি ফল পাইল আর কত টাকা রোজগার হইল, কত কি করতে পাইল, যেমন এরা মিস না যাওয়া চাই, কোনো যথাই থাকুক এর আগে আপনারা ঢুঁড়ে বার করে ইয়ারকে কড়া শাস্তি যেমন দিয়ে যায়, আমার এতটুকু মিডিয়াকে অনুরোধ করা আছে। প্রশ্ন উঠছে অন্ধবিশ্বাসের ওপর ভর করে কেন ওই মহিলাকে চিকিৎসকদের কাছে চিকিৎসা করানো হলো না, কেন তারা ওঝার দ্বারস্থ হলেন, গোটা ঘটনার পেছনে কারা রয়েছেন, এই নিয়ে পুলিশ তদন্তের দাবি তুলেছেন পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখার্জি। মহিলা জলে ডুবে আজকে তার দেহ পাওয়া গেছে, মানে পুকুর থেকে ডুবন্ত যে পাওয়া গেছে, এটাই আমাদের কাছে খুবই রহস্যজনক একটি ঘটনা, এবং শুধু রহস্যজনক বললে ইয়ে হবে আর কি, দুঃখজনক তো বটেই, তার সাথে একটি অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ঘটনা। গত পরশুদিনে যখন আমরা এই ঘটনা যখন আমাদের কাছে আসে, আমরা আমাদের ওখানে যারা বিজ্ঞান মঞ্চের যে যারা আছেন তারা তৎক্ষণাৎ সেখানে প্রশাসনের সাথে যোগাযোগ করে পুলিশ প্রশাসনকেও জানায় আর কি, এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সাথে ইয়ে নেয় যে জমায়েত হয়েছিল কয়েক হাজার মানুষ এই পুকুরের ধারে, যে তাদের ধারণা হয়েছিল যে ওখানে একজন মহিলা জলের মধ্যে আছে এবং সেই কিছুক্ষণ পরে সে মনসা হয়ে সেখান থেকে উদিত হবে,
এবং সে সেই জায়গারও অনেক কল্যাণ করবে। প্রচুর লোকজন সেখানে জমায়েত হয়, তো স্বাভাবিকভাবে মবের কাছে ইয়ে করা, তবু পুলিশ সেখানে আসে এবং পুলিশ সমস্ত মবকে সেখান থেকে সরিয়ে দেয়। আলটিমেটলি সেখানে সেই দিন কোনো রকম কোনো এই ধরনের কোনো মহিলা সেই জলের থেকে ডুবে আসেনি। এটা খুবই সাধারণ ধারণা যে আজকে ইয়েতেও আমরা যদি এটা মনে করি যে একজন মানুষ জলের মধ্যে জলের ভিতরে ঢুকে থাকলে সে ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকবে, তাহলে এর থেকে আর কিছু বলার নেই যে আমরা এখন যেটা হচ্ছে যে আমাদের কাছে যেটুকু খবর এসেছে যে ওই মহিলা নাকি মানসিকভাবে অসুস্থ ছিল, এটা এখন আমরা পুরোটা জানি না আর কি। তবে যেটা প্রাথমিক যেটুকু জানা গেছে তদন্তে যে মহিলা নাকি মানসিক অসুস্থ ছিল, কিন্তু তার অসুস্থতা চিকিৎসা না করিয়ে তারা ওঝা ঝাড়ফুঁকের দিকে বেশি গুরুত্ব দিয়েছিল এবং ওখানে কাছাকাছি কোনো এক মনসার নাকি পূজা করেন আর কি, এরকম কোনো এক ওঝা আর কি নাগের নাকি এরকম কোনো জায়গাতে সেখানে তাকে নিয়ে যায় আর কি, এবং সে নিদান দেয় যে একে এর মধ্যে মনসার মা ভর করবেন এবং মনসা উদন হবেন আর কি, এবং কয়েকদিন পরে সে পুকুরের মধ্য থেকে উঠে আসবেন আর কি, তোমরা সেই ব্যবস্থা করো। এবং সেটা করলে কিন্তু তারপরে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং যে যা চাইবে তাই সে দিতে পারবে আর কি। ওঝার এই নিদানের পর তাদের কাছে তারা এটাকে অনেকে বিশ্বাস করে, তাদের বাড়ির লোকজন, যদিও তাদের মধ্যে অনেকেই যারা বাইরে থেকে সেদিন এসছেন তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু মনে হচ্ছে তাদের অনেকেই পরবর্তীকালে বলেছেন যে এটা করা উচিত হয়নি, আমরা থাকলে এটা করতে না, কিন্তু বাড়ির লোকজন এটাকে করে। করার পর তারপরে সেই দিন নাকি যেটুকু খবর আসছে যে বিকেলবেলাতে নাকি তাকে পুকুরে নিয়ে যাওয়া হয় আর কি, যদিও এগুলো আমরা সবচেয়ে শোনা কথা আর কি, তদন্ত করলে পুরো বিষয়টা হবে, কিন্তু তাকে যে পুকুরে এবং ঢাক ঢোল বাজিয়ে নাকি নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে যাওয়ার পর তারপরে কি হয়েছিল এটা আমরা জানি না, যে পুকুরে সে নিজে নেমেছিল না তাকে নামানো হয়েছিল। হ্যাঁ, এরকম ব্যাপারটা হচ্ছে ইয়ে দুদিন আগে আমরা যে খবরটা চারিদিকে প্রচার হয়েছিল কি মহিলার একটি মনসার ভরে এসছে আর পুকুরে ডুবেছে এবং পরের দিন সাতটায় উঠবে, সেই করে একটা অন্ধবিশ্বাসে বহু বড় মেলা লেগে গেছিলো, আর এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম এবং থানাকে আমরা এই বুজুরুকি বন্ধ করার জন্য অতি শীঘ্র কোনো ব্যবস্থা নিতে বলি। পুলিশ শীঘ্রই ওই ভিড়কে ছত্রভঙ্গ করে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আজ আমরা ওই মহিলা ওই পুকুর থেকে মৃতদেহ তার বেড়াই এবং সে এই বুজুরুকি এবং অন্ধবিশ্বাসের জন্য তার বলি হয়ে যায়। এটার নেপথ্যে মানে কোনো ওঝা আছে এ আমরা সন্দেহ করছি, এটা নিয়ে পুলিশ প্রশাসনকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কঠোরভাবে মানে এটা নিয়ে পদক্ষেপ নিতে, নাহলে বিজ্ঞান মঞ্চ এটা নিয়ে আমরা ব্যবস্থা নিতে শুরু করব, এই আমাদের জেলা কমিটির সিদ্ধান্ত। বিজ্ঞানের যুগে মানুষ এখন চাঁদে যাচ্ছে, মানুষ কবে নিজেদের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারবে আর কতজন যমুনাকে কুসংস্কারের বলি হতে হবে সেই প্রশ্নই এখন বলরামপুর সহ রাজ্যবাসীর মনে। পুরুলিয়া থেকে আনন্দ বিহারের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।